অল রাইট গাইস, হে বন্ধুরা, আজকে আমরা দেখাতে যাচ্ছি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া কিছু কন্টেন্ট নিয়ে, যেগুলো দেখলে কিনা আপনিও বলবেন ক্যা বাত হ্যায়। তাহলে চলো শুরু করা যাক, লেটস বিগিন। সো গাইস, প্রথমে আসে আমার ভাইয়ের এই ভিডিওটি। সেই ফটোকাল থেকে সিঙ্গেল আছি, এখন আর সিঙ্গেল থাকতে ভালো লাগতেছে না। 10 মিনিটের ভিতরে কি কেউ আই লাভ ইউ কইবা নাকি সময় আর একটু বাড়ানো? So guys, আমিও কিন্তু সিঙ্গেল আছে, কেউ আমার লোক একটু দেখো, শুধু আমার ভাইয়ের লোক দেখলে তো হইবো না। সো গাইস, কেউ যদি হেঁটে হেঁটে শুধু ভাইরাল হতে চাও তাহলে এই মহিলাটাকে একটু দেখো। আশা করি লিজেন্ডরা বুঝে গিয়েছে যে কি কারণে এই মহিলা এতটা ভাইরাল হয়েছে। তারপরে আসে এই মেয়েটি। সো গাইজ, এই মেয়েটি শুধু গানের সাথে তাল মিলিয়ে ভাইরাল, আর তোমরা কি করছো ভাই? সো গাইজ, তারপরে আসে রাহাত ভাইয়ের এই ভিডিওটি। তোর জুতা লোহা দিয়ে বানাই দিল, টিকবো না। এই ডায়লগটা আপনারা সবচেয়ে বেশি কে দিত একটু কমেন্ট বক্সে জানাই যান তো। সো গাইজ, এটার উত্তর হচ্ছে মা, কারণ আমার যখন জুতা ছুঁয়ে যেত তখন মাই এই ডায়লগটি বেশি দিত। তারপরে রয়েছে ব্যাড ব্রাদার্স টিমের মুসালিম ভাইয়ের এই ভিডিওটি। হোক না একতরফা ভালোবাসা, তবুও তো ভালোবাসি, তুমি বা নাই বাসলা আমি কিন্তু তোমায় ঠিকই ভালোবাসি। আমি শিওর এতক্ষণে ব্রেকআপ হওয়া লোকগুলো বালিশ ভিজিয়ে দিয়েছো। তারপর রয়েছে এই কিউট মেয়েটির ভিডিও। সো গাইস, কার কার কাছে মেয়েটি ভালো লেগেছে কমেন্টে বলে যাবে। সো গাইস, একেবারে শেষের পর্বে রয়েছে ওমর ভাইয়ের এই অ্যাটিটিউড ভিডিওটা। আমরা ছেলে মানুষ, আমাদের ঘর চালানোর জন্য নিজের ঘরটাই ছেড়ে দিতে হয়। আমরা ছেলে মানুষ, আমাদের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নটাই বিক্রি করে দিতে হয়। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে দাও, এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট করো।